আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। নতুন একটি ভিডিওতে বন্ধুরা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব জিমেলের 2024 সালের তিনটে আপডেট টিপস অ্যান্ড ট্রিক নিয়ে। তো ভিডিওটি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর এছাড়া যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাই মূল কাজে চলে যাব। তো প্রথমত আমাদেরকে আমাদের কম্পিউটার থেকে যে গুগল ক্রোম ব্রাউজারটা আছে এটা ওপেন করতে হবে। তারপর আপনি আপনার জিমেলটা লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার সামনে এরকম থাকবে, এখান থেকে ইনবক্সে ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার জিমেলের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার শো করতেছে। তো এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি কীভাবে দিলাম বা আপনি আপনার ইমেলে কীভাবে এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিবেন সেটাই আপনাদেরকে প্রথম নাম্বার টিপসে দেখিয়ে দেব। তো এই ব্যাকগ্রাউন্ডটা কালারটা দিতে হলে আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের জিমেলের যে সেটিংস আইকন আছে এখানে এই সেটিংস আইকনে একটা ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে সি অল সেটিং যে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন থিম লেখা আছে কোথায়, এই যে থিম আমারটা নিচে আছে, হয়তোবা আপনাদেরটা উপরে এই পাশে থাকতে পারে। তো আমি নিচ থেকেই থিমে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে স্যাট থিমে ক্লিক করে দেব। তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের থিম আছে। এখান থেকে আমি এই থিমটা নিলাম, এটা সিলেক্ট করে তারপর এখান থেকে যদি আমি সেভে ক্লিক করে দিই, দেখেন আমার জিমেলের পিছনে এখন একটা ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু চলে আসছে। তাহলে আপনার এক নাম্বার টিপস অ্যান্ড ট্রিক্সটা আপনারা শিখে গেলেন। দ্বিতীয় যে টিপস অ্যান্ড ট্রিক্সটা আমি আপনাদেরকে শেখাবো সেটা হচ্ছে যে আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কীভাবে জিমেল ইউজ করতে পারি। আমি কিবোর্ড থেকে সি বাটন প্রেস করলাম, দেখেন অটোমেটিক আমার কম্পোজে ক্লিক করলে যে অপশনগুলো আসে ওই অপশনগুলো চলে আসছে। অর্থাৎ আমরা মেল করতে হলে প্রথমত আমরা কম্পোজে ক্লিক করে তারপর মেল করি। যেমন আমি কম্পোজে ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা আসলো। এটা আমি কিবোর্ডের সি বাটন যখন প্রেস করলাম সি, এই যে দেখেন চলে আসছে। তো এই কিবোর্ড শর্টকাটের মাধ্যমে জিমেলকে কীভাবে ব্যবহার করতে হয় এটা দেখাবো। সেটিংসে প্রথমে চলে যাবেন এটা করার জন্য। তারপর এখান থেকে জেনারেলে আসবেন। জেনারেল আসার পর নিচের দিকে আসবেন, এখান থেকে কিবোর্ড শর্টকাট, কিবোর্ড শর্টকাট যে অপশানটা আছে এটা খুঁজে বের করবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে কিবোর্ড শর্টকাট নামে যে অপশানটা আছে এটা অফ করা আছে, এটাকে আপনারা অন করে দিবেন। ঠিক আছে, আমারটা অন করা আছে, আপনাদের ক্ষেত্রে অফ থাকতে পারে। তো এটাকে আমি অন করে দিলাম। অন করে দেওয়ার পর নিচের দিকে আসবো। তারপর এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করে দিলে আমার কিবোর্ড শর্টকাটটা চলে আসবে। এখন প্রশ্ন আসতে পারে যে আমি সি বাটন দিলে কম্পোজ ইমেল আসতেছে, এটা আমি কীভাবে জানলাম, আমি কীভাবে জানলাম যে সি দিলে এটা আসবে, এটাও আপনি জানতে পারবেন। এটা জানার জন্য আপনার কিবোর্ড শর্টকাটে যেতে হবে। তো সেটিংসে আসার পরে সেটিংসে ক্লিক করে দিলাম গিয়ার আইকনে। তারপর এখান থেকে অ্যাডভান্সে যাবেন। অ্যাডভান্সে যাওয়ার পরে নিচের দিকে দেখবেন যে কাস্টম কিবোর্ড শর্টকাট, আপনার ক্ষেত্রে এটা ডিজেবল থাকতে পারে, এটাকে ইনেবল করে দিবেন। ইনেবল করে তারপর সেভ চেঞ্জ যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলে ওই যে উপরে চলে আসবে কিবোর্ড শর্টকাট। ঠিক আছে, তখন ওইটাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন জিমেলের কোন অপশানে যাওয়ার জন্য কোন কোন কিবোর্ড শর্টকাটগুলো এখানে দেওয়া আছে, সেইগুলো দেখে আপনি কাজ করতে পারবেন কিবোর্ড শর্টকাটের মাধ্যমে, খুব দ্রুত খুব সুন্দরভাবে করতে পারবেন। তিন নাম্বার যে টিপস অ্যান্ড ট্রিক্সটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে, আপনারা দেখেন আমি এখান থেকে যদি সেন্টে যাই, সেন্টে যাওয়ার পরে যদি আমি আমার একটা মেইল ওপেন করি, দেখেন আমার বাম পাশে ডান পাশে আমার এই মেইলের ভিতরে কী আছে এটার প্রিভিউটা শো করতেছে। আপনাদের ক্ষেত্রে এটা আসবে না। আপনি কাউকে মেল করার পরে ওই মেইলে ক্লিক করলে এই মেইলের ভিতরে কী আছে, কী ফাইল পাঠাইছেন, হ্যাঁ বিস্তারিত প্রিভিউটা আপনি দেখতে পারবেন। সেটা আপনাদের কীভাবে করতে হবে সেটাও আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেব। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটা লাইক দিয়ে ফেলুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো আমরা সেটিং আইকনে চলে যাব। তারপর এখান থেকে সি অল সেটিংয়ে চলে যাব। সি অল সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা ইনবক্স, ইনবক্স দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। তারপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে রেডিং পেন, এটাকে ইনেবল রেডিং পেন যে অপশানটা আছে এটা আপনাদের অফ থাকবে, এটাকে অন করে দিবেন। তারপর এখান থেকে আপনারা রাইট অফ ইনবক্স এটা মাঝখানেটা সিলেক্ট করে দিয়ে নিচে থেকে সেভ চেঞ্জে ক্লিক করে দিলে আপনার জিমেলে এই অপশানটা চলে আসবে। অর্থাৎ কোনো একটা মেলে ক্লিক করলেই সেই মেলের প্রিভিউটা আপনি খুব সুন্দরভাবে দেখতে পারবেন। তো এই ছিল ভিডিওটি। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে বা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কী ধরনের ভিডিও দরকার, কী ধরনের ভিডিও আপনারা চান আমি সেই ধরনের ভিডিও তৈরি